মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি মোটরসাইকেল ঘিরে সাত থেকে আট যুবকের কথা কাটাকাটি, এক পর্যায়ে উত্তেজনা হাতাহাতি। এরই কিছুক্ষণ পর চট্টগ্রামের পটিয়ার বাতুয়া ব্রিজের নিচে পাওয়া যায় কলেজ শিক্ষার্থী শাহেদের লাশ। তার নাকে মুখে ছিল ক্ষতের চিহ্ন। শুক্রবার সকালে শাহেদের লাশ নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলের মর্গে। স্বজনদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে তাকে বাড়ি থেকে সিএনজি অটোরিকশা করে ডেকে নিয়ে হত্যা করে ব্রিজের নিচে ফেলে যায় ঘাতকেরা। ১০-১২ জনে মেরে ব্রিজের নিচে ফেলে দিছে। এখন আমরা একটু পরে যাওয়ার পরে আমরা জিনিসটা দেখতেছি যে যখন খোঁজাখুঁজি করতেছি আমার বাগনাকে, তখন পাচ্ছি আমরা ব্রিজের নিচে। আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমরা সবার কাছে এটা পাশ চাই। এরই মধ্যে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শাহেদ পটিয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।